হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এসকোয়েলের নতুন একটা ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ শফিকুল আজম। আজকে আমরা দেখব যে একটা ডাটাবেস থেকে কিভাবে ব্যাকআপ নেওয়া যায় এবং এটাকে রিস্টোর করতে হয় খুব সহজে। আমরা চলুন দেখে ফেলি। মাইক্রোসফট ম্যানেজমেন্ট স্টুডিও, এসকোয়েল সার্ভার ম্যানেজমেন্ট স্টুডিওটা ওপেনই আছে আমার। জাস্ট এখান থেকে অবজেক্ট এক্সপ্লোরার থেকে আমি যে ডাটাবেসটা ব্যাকআপ নিতে চাচ্ছি সেই ডাটাবেসের উপরে রাইট বাটন ক্লিক করব। দেখা হচ্ছে টাস্ক থেকে এই যে ব্যাকআপ, এখানে ক্লিক করলে একটা উইন্ডো দেখতে পাবেন, অলরেডি ওপেন হয়ে গেছে উইন্ডোটা। এখান থেকে এক্সিস্টিং যে লোকেশন দেওয়া থাকবে সেটাকে আমি রিমুভ করে দিয়ে আমি একটা নতুন লোকেশন দেখিয়ে দেবো যেখানে আমি রিস্টোর ডাটাবেসটা ব্যাকআপ নিতে চাচ্ছি। এখানে একটা ডাটাবেসের ফোল্ডার দেখিয়ে দিলাম, দেন মাই ডেমো ডিবি। আপনারা এক্সিস্টিং নামেও ব্যাকআপটা রাখতে পারেন, কিন্তু আমি নামটা চেঞ্জ করে দিলাম, মাই ডেমো ডিবি এই নামে আমি রাখতে চাচ্ছি এই লোকেশনে। ঠিক আছে, দেন ওকে দেব, অ্যাগেইন ওকে, দেন লাস্ট ওয়ান ওকে। দেওয়ার পরে এটাকে সবকিছু ঠিকঠাক থাকলে এক্সিকিউট করতে থাকবে ডাটাবেস ব্যাকআপ নেওয়ার জন্য। কমপ্লিট হয়ে গেলে একটা মেসেজ দেবে, সাকসেসফুলি কমপ্লিটেড হয়ে গিয়েছে। একটু লোকেশনটা দেখে আসি যে আমাদের ওই লোকেশনে ডাটাবেসটা ব্যাকআপ হয়েছে কিনা। ডেমো মধ্যে যেয়ে দেখি, মাই ডেমো ডিবি নামে একটা ফাইলটা ব্যাকআপ হয়ে গিয়েছে। এবার দেখে আসি সেম যে প্রসেসটা সেটা গ্রাফিক্যালি করেছে, এটা আমরা কিভাবে স্ক্রিপ্টের মাধ্যমে করতে পারি। তো স্ক্রিপ্টের মাধ্যমে করার জন্য আমাদের নিউ কোয়ারিতে যেতে হবে। নিউ কোয়ারি ওপেন হলে এখানে আমাদের যেটা করতে হবে, আমরা এখানে স্ক্রিপ্ট লিখবো, স্ক্রিপ্ট লিখে ডাটাবেসটা ব্যাকআপ নিব। তো চলুন, স্ক্রিপ্ট লেখার জন্য প্রথমে আমাদের মাস্টার লিখতে হবে, মাস্টার ডাটাবেসে যেতে হবে। কারণ হচ্ছে এক্সিস্টিং যে ডাটাবেসের মধ্যে থেকে সেখান থেকে ব্যাকআপ নেওয়া যায় না। এরপরে যেটা করতে হবে, ব্যাকআপ ডাটাবেস, ডাটাবেসের যে ইয়াটা লিখবো সেটা দিব ডেমো ডিস্ক। কোথায় আমি রিস্টোর করব সেই লোকেশনটা আমি একটু দেখিয়ে দেব। তো কোথায় আমি ব্যাকআপ নিব সেই লোকেশনটা আমি দেখিয়ে দেব। এর আগেরবার নিয়েছিলাম ডি ড্রাইভে, এবার আমি এর আগেরবার নিয়েছিলাম ই ড্রাইভে, এবার আমি এফ ড্রাইভে নিব। এখানে আমি একটা ফোল্ডার তৈরি করে নিচ্ছি, এই ফোল্ডারের ভিতরে ঢুকে এর লোকেশনটা কপি করে নিলাম এন্ড এখানে এসে পেস্ট করে দেব। এরপর ব্যাকস্ল্যাশ দিয়ে আমি একটা নাম দিব, মাই ডেমো ডিবি ব্যাকআপ ডট পিএকে, এই না এক্সটেনশনে আমি ডাটাটা ব্যাকআপ নিতে চাচ্ছি। এরপর যেটা করতে হবে, নো ফরম্যাট, নো ফরম্যাট, নো ডেট, নেম কি থাকবে সেটাও লিখে দেই, ঠিক একই জিনিস যেটা গ্রাফিক্যালি করেছি সেটা আমি স্ক্রিপ্টের মাধ্যমে করে ফেললাম। এখন এক্সিকিউটে ক্লিক করব। নো আনলোড স্পেলিংটা সম্ভবত ভুল হয়েছে, ডাবল হয়ে গিয়েছে, নো আনলোড। এখন অলরেডি প্রসেসিং চলছে আমার সেম লোকেশনে, এফ ড্রাইভে ডাটাবেসটা ব্যাকআপ হয়ে যাবে। দেখেন সাকসেসফুলি কমপ্লিটেড। আমি দেখে আসি একটু যে আমার এখানে ব্যাকআপটা হয়েছে কিনা ব্যাকআপ ফোল্ডারের মধ্যে। দেখেন এই নামে কিন্তু ডাটাবেসটা ব্যাকআপ হয়ে গেছে। দ্যাট মিনস আমি বুঝতে পারলাম যে আমি গ্রাফিক্যালিও করতে পারি, আমি স্ক্রিপ্টের মাধ্যমেও করতে পারি, যেটা আমার কাছে কনভেনিয়েন্ট মনে হয় আমি সেটাই করব। এবার চলুন দেখে ফেলে যে ডাটাবেসটাকে রিস্টোর করা যায় কিভাবে, সেটাও দুটা প্রসেসেই করা যাবে। প্রথমে আমরা গ্রাফিক্যালি দেখে আসি রিস্টোর করা যায় কিভাবে। সেজন্য আমি ডাটাবেসের মধ্যে রাইট বাটন ক্লিক করে রিস্টোর ডাটাবেসে ক্লিক করব,
দেন এখানে ডিভাইসে যাব ডিভাইস থেকে আমি যে লোকেশন থেকে ডাটাবেসটা রেজিস্টার করতে চাচ্ছি সেই লোকেশনে আমাকে যেতে হবে সর্বপ্রথম ড্রাইভে যাব ব্যাকআপ ফোল্ডারে যাব এবং ডাটাবেস যেটা ব্যাকআপ নিয়েছিল সেটা আমি দেখিয়ে দেব এখানে অলরেডি চলে এসেছে এখন ডাটাবেসের নাম আমি এখান থেকে চেঞ্জও করে দিতে পারি যেমন ডেমো টিভি এই নামে দিলাম দেন ওকে সব যদি ঠিকঠাক থাকে তাহলে দেখেন অলরেডি কিন্তু ডাটাবেস রেজিস্টার হচ্ছে দেখেন 100% কমপ্লিটেড কমপ্লিট হয়ে যাওয়ার পর আপনাকে অ্যাগেন একটা মেসেজ দেবে ডাটাবেস ডেমো টিভি রেজিস্টার সাকসেসফুলি আমরা যদি দেখে আসি এই যে ডেমো টিভি কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে অলরেডি প্রসেসিং হচ্ছে দেখেন ডাটাবেস সাকসেসফুলি রিস্টোর হয়ে গেছে আমরা যদি একটু রিফ্রেশ দিই এখানে তো আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম।